আপনি যদি একজন ডায়াবেটিস রোগী হয়ে থাকেন অথবা আপনার পরিবারের কারো ডায়াবেটিস রোগের ইতিহাস থেকে থাকে তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখে নেয়ার অনুরোধ রইল। আজকের ভিডিওর মাধ্যমে ডায়াবেটিস ও ডায়াবেটিসের সাথে জড়িত বিভিন্ন রোগগুলোকে কন্ট্রোল করার উপায় আপনাদেরকে বলে দেব। প্রশ্ন আসতেই পারে, ডায়াবেটিস কি? ডায়াবেটিস এমন একটি রোগ যা কখনোই সারে না, কিন্তু আমরা চাইলে এই রোগকে সহজে নিয়ন্ত্রণে রাখতে পারি। যার একটি উপায় হচ্ছে পেয়ারা। পেয়ারা খাওয়ার মাধ্যমে খুব সহজে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা যায়। শুধু তাই নয়, ডায়াবেটিসের সাথে জড়িত বিভিন্ন রোগগুলো নিয়ন্ত্রণে রাখা যায়। কিভাবে খাবেন তা জানিয়ে দেব। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল লাবণীস কিচেন অ্যান্ড ব্লগস। সকলের কাছে অনুরোধ থাকবে, আপনারা যারা আজকে এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল বাটনে ক্লিক করে দেবেন। এতে করে আমি ভিডিও আপলোড করার সাথে সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছেই পৌঁছে যাবে। শুরু করা যাক। আমরা কার্বোহাইড্রেট অথবা সাধারণত শর্করা জাতীয় খাবার খাই, তখন তা ভেঙে গ্লুকোজে পরিণত হয়। ইনসুলিন হচ্ছে এক ধরনের হরমোন যা আমাদের শরীরে থাকে। এর কাজ হলো এই গ্লুকোজকে মানুষের দেহের কোষগুলোতে পৌঁছে দেওয়া। এরপর সেই গ্লুকোজ ব্যবহার করে শরীরের কোষগুলো শক্তি উৎপাদন করে। সেই শক্তি দিয়েই আমরা কিন্তু রোজকারের কাজকর্ম করে থাকি। সুতরাং যখন এই গ্লুকোজ শরীরের কোষে পৌঁছাবে না, তখন স্বাভাবিকভাবেই মানুষের দৈনন্দিন কাজ ব্যাহত হবে। যখন কারো ডায়াবেটিস হয়, তখন ওই মানুষের শরীরে ইনসুলিন হরমোনের নিঃসরণ কমে যায়, ফলে দেহের কোষে গ্লুকোজ পৌঁছাতে পারে না। এতে করে রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়। সাধারণত প্রস্রাবের মাধ্যমে অতিরিক্ত গ্লুকোজ শরীর থেকে বের হয়ে যায়। এই কারণে ডায়াবেটিস রোগীদের ঘন ঘন প্রস্রাব হয়। যখন প্রস্রাব বেশি হয়, তখন ডায়াবেটিসে ভোগা রোগীরা তৃষ্ণার্ত হয়ে পড়েন, যার কারণে কিন্তু দেখা যায় ডায়াবেটিস রোগীরা অনেক বেশি দুর্বল অনুভব করেন। এক নজরে জেনে নিন ডায়াবেটিস রোগের লক্ষণগুলো কী কী। সাধারণত ডায়াবেটিস রোগের লক্ষণগুলো হচ্ছে ঘন ঘন প্রস্রাব হওয়া, তেষ্টা পাওয়া, নিয়মিত খাওয়ার পরও ঘন ঘন খিদে লাগা, প্রচণ্ড পরিশ্রান্ত অনুভব করা, চোখে ঝাপসা দেখা, শরীরে বিভিন্ন অংশের কাটা ছেঁড়া, সহজে না শুকানো, খাওয়া সত্ত্বেও ওজন কমে যাওয়া, হাতে পায়ে ব্যথা ও মাঝে মাঝে অবশ হওয়া অনুভব করা। ডায়াবেটিস রোগীরা মনে করেন শুধুমাত্র খাদ্য তালিকা নিয়ন্ত্রণে রাখলেই বুঝি ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে, তা কিন্তু নয়। অনেক সময় আপনি সকল প্রকার খাদ্য তালিকা মেনে চলার পরও দেখবেন ডায়াবেটিস কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না। প্রাচীন আয়ুর্বেদ শাস্ত্র বলে থাকে ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য যেমন আপনার খাদ্য তালিকা নির্বাচন করতে হবে, তেমনই কিন্তু খাদ্য তালিকায় এমন কিছু খাবার যোগ করতে হবে যেগুলো আপনার ডায়াবেটিস তো নিয়ন্ত্রণে করবেই, তার পাশাপাশি নিয়ন্ত্রণে করবে অন্যান্য সব অসুখগুলো। তার মধ্যে এমন একটি ফল হচ্ছে পেয়ারা। খুবই সহজলভ্য এই ফলটি, আপনি ইচ্ছে মতো খেতে পারবেন। এমনকি ডায়াবেটিস রোগীরা এই ফলটি যত খুশি তত খান, ডায়াবেটিস তো বাড়বেই না, বরঞ্চ আরও কমতে শুরু করবে। চিনি জাতীয় হওয়ার পরও এই ফলটি খেলে কিন্তু কোনোভাবেই ডায়াবেটিস বাড়ে না। আপনি নিশ্চয়ই জানেন না প্রতি 100 গ্রাম পেয়ারায় কত ভিটামিন রয়েছে। প্রতি 100 গ্রাম পেয়ারায় 0.21 মিলিগ্রাম ভিটামিন B1, 0.09 মিলিগ্রাম ভিটামিন B2, 1.4 গ্রাম প্রোটিন, 1.1 গ্রাম স্নেহ, 15.2 গ্রাম কার্বোহাইড্রেট, 0.6 গ্রাম মিনারেল, 1.4 মিলিগ্রাম আয়রন, 28 মিলিগ্রাম ফসফরাস ও 20 মিলিগ্রাম ক্যালসিয়াম রয়েছে। পেয়ারা আমাদের ডায়াবেটিসের ঝুঁকি কমায়। পেয়ারাতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার ও কম গ্লাইসেমিক ইন্ডেক্স, এর ফলে পেয়ারা খেলে রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে থাকে। আর শর্করা নিয়ন্ত্রণে থাকা মানেই ডায়াবেটিস হওয়ার ঝুঁকি কমে যাওয়া। কর্মশক্তি বাড়ায় পেয়ারা। ওজন কমানো আমাদের জন্য অনেক বেশি জরুরি, বিশেষ করে ডায়াবেটিস রোগীদের জন্য তো আরও বেশি জরুরি। পেয়ারাতে শর্করার পরিমাণ খুব কম থাকে, এই কারণে এটি ওজন কমাতে বিশেষ ভূমিকা পালন করে। দৃষ্টিশক্তি উন্নত করে পেয়ারা, কারণ এতে প্রচুর পরিমাণে ভিটামিন এ রয়েছে। এছাড়াও ক্যান্সারের ঝুঁকি কমায়। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে পেয়ারা। শরীরের সোডিয়াম ও পটাশিয়ামের ভারসাম্য বজায় রাখে, এর ফলে উচ্চ রক্তচাপ খুব সহজে নিয়ন্ত্রিত হয়ে যায়। হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায় পেয়ারা। শরীরের কোলেস্টেরলের মাত্রা কমাতে সহায়ক ভূমিকা পালন করে থাকে, কেননা পেয়ারাতে রয়েছে ট্রাইগ্লিসারাইড ও LDL। পেয়ারায় থাকা বিভিন্ন উপকারী উপাদানগুলো শরীরের বিভিন্ন সমস্যা দূর করে ও হার্টকে সুস্থ রাখতে সাহায্য করে। রক্ত সঞ্চালন ভালো হয় নিয়মিত পেয়ারা খেলে। নিয়মিত পেয়ারা খেতে পারলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর হয়ে যায়, কারণ পেয়ারাতে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে। পেয়ারা আমাদের নার্ভ সিস্টেমকে উন্নত রাখতে সাহায্য করে। যাদের সর্দি কাশি ও কফের সমস্যা রয়েছে, তারা নিয়মিত পেয়ারা খেলে এর ভিটামিন C ও আয়রন কফ দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
রোগ সংক্রমণ দূরে রাখে। এমনকি দাঁতের ব্যথা দূর করতে পেয়ারা ও পেয়ারার পাতার কোনো জুড়ি নেই। ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে চাইলে বেশি বেশি পরিমাণে পটাশিয়ামযুক্ত খাদ্য খেতে বলা হয়। তবে তালিকায় সোডিয়ামযুক্ত খাবার না রাখার পরামর্শ দিয়ে থাকেন পুষ্টিবিদরা। এদিক থেকে পেয়ারা কিন্তু সর্বোৎকৃষ্ট ফল হিসেবে বিবেচিত হয়। তাই প্রত্যেক দিন সকালে ও সন্ধ্যায় পেয়ারা আপনার খাদ্য তালিকায় রাখতে পারেন। সবচেয়ে ভালো হয় যদি আপনি বিকেলের স্ন্যাক্স বাদ দিয়ে এই জায়গায় পেয়ারাকে রাখেন। পাশাপাশি সকালবেলা নাস্তা খাওয়ার এক ঘন্টা পরে একটি মাঝারি সাইজের পেয়ারা খেয়ে ফেলুন। এভাবে টানা কয়েকদিন পেয়ারা খেলেই ডায়াবেটিস, হাই ব্লাড প্রেশার, হার্টের রোগ সহ শরীরের অনেক রোগ নিয়ন্ত্রণে চলে আসবে। তারপরে আপনি অবশ্যই এগুলো রোগ সবসময় নিয়ন্ত্রণে রাখার জন্য আপনার খাদ্য তালিকায় পেয়ারার মতো উপকারী এই ফলকে সংযুক্ত করে ফেলুন। ভিউয়ার্স, ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি মাত্রায় ডায়াবেটিস রোগী ও যাদের ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে তাদের মাঝে শেয়ার করে দিন। বর্তমান যুগে আমরা এমন একটা অবস্থায় বাস করছি, কার ডায়াবেটিস হবে আর কার হবে না তা আমরা বলতে পারছি না। তাই ডায়াবেটিস যারা পূর্ব থেকে আটকাতে চাচ্ছেন তাদের মাঝেও এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিয়ে তাদেরকে সচেতন করার অনুরোধ রইল। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হবে আবার নতুন একটি ভিডিওতে। টিল দেন, গুড বাই অ্যান্ড টেক কেয়ার।